ধন্যবাদ সবাইকে। আমরা যা আছে প্রিপজিশন লার্নিং এর খুব চমৎকার একটি সেশনে, আপনাদের আশা রাখি খুব ভালো লাগবে। এবং প্রিপজিশন খুবই একটি জটিল বিষয় মনে হয় অনেকের কাছে, কিন্তু বেসিক যে জিনিসটি আমি শিখিয়ে দেবো, এটি শিখলে পরবর্তী ধাপে আমি আরও প্রিপজিশন করে লেকচার নেব, আপনাদের তখন ক্লিয়ার হয়ে যাবে। তবে বেসিক যে লেকচারটি আমি বাংলায় প্রিপজিশন শিখাবো বিভক্তি দিয়ে, এটা আপনারা অনেকে জানেন বা কিন্তু অনেকে জানেন না, তো এটা আমি সহজে আলোচনা করব। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চম এবং ষষ্ঠী বিভক্তিগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা কীভাবে প্রিপজিশন শিখতে পারি এবং কীভাবে হেল্পফুল হতে পারি। পুরো লেকচারটি শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো লেকচারটি না শুনে অফকোর্স যাবেন না। তাহলে আমরা প্রথমা বিভক্তি দিয়ে শুরু করি। প্রথমা বিভক্তি রয়েছে অ এ তে এতে, সে আমার সে খেতে এলো, খেত এ, তরকারি তে মানে এ। তাহলে আমরা প্রথমা বিভক্তিতে সাধারণত পেয়ে থাকি এ, যেমন সে ঘরে এলো, সে ঘরে এলো, হি কেম ইন দ্য রুম, হি কেম ইন দ্য রুম, হি কেম ইন দ্য রুম, এই রুমের আগে একটা ইন বসলো। ওকে, কেন ঘরের আগে একটা, ঘরের আগে একটা বিভক্তি রয়েছে ঘরে, কিন্তু আমি যদি বলি আমি ঘর পছন্দ করি, আই লাইক রুম, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। যখন শূন্য বিভক্তি হবে, যেমন ঘর পছন্দ করি, আমি ঘর ভালোবাসি, আই লাইক রুম, কোনো বিভক্তি নাই। ঘরে এলো, ঘরে শুলো, হি স্লিপড ইন, স্লেপ্ট ইন দ্য রুম, এরকম। ওকে, সে ঘরে খেলো, হি এট ইন দ্য রুম। ঘরে যখন থাকবে, বিভক্তি যখনই আসবো, তখনই আমরা সেই নাউনটির সঙ্গে একটি প্রিপজিশন যুক্ত করবো, যখন যেই বিভক্তি থাকবে তখন সেই বিভক্তি। আবার দেখুন এখানে দ্বিতীয় বিভক্তি রয়েছে কে রে এ রে বা কে রে, সে আমার দিকে এলো, দিকে, হি কেম টু মি বা টুয়ার্ডস মি, হি কেম টু মি, হি কেম, হি কেম, সি এম ই, কেম টু মি অর টুয়ার্ডস মি, টু বা টু অর টুয়ার্ডস বা টুয়ার্ড, যে কোনো একটা ব্যবহার করতে, হি কেম টু মি। ওকে, কেম টু মি দিকে, যখনই দিকে থাকবে সে আমার দিকে এলো, সে এলো, হি কেম, এখানে কোনো বিভক্তি নেই, কারণ এখানে দিকে নেই। যখনই দিকে থাকবে আপনাদেরকে টু বসাতে হবে, সে আমার দিকে এলো, হি কেম টু মি, হি কেম টুয়ার্ডস মি, ও হি কেম টুয়ার্ড মি। তৃতীয়তে দেখুন দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা হতে পারে, দিয়া হতে পারে, কর্তৃক মানে কোনো কিছুর দ্বারা, মানুষের দ্বারা বা বস্তুর দ্বারা, বাই বা উইথ আমরা ব্যবহার করি, বাই বা উইথ। যেমন করিম দ্বারা সাপটি মারা হয়েছিল লাঠি দিয়ে, করিম সাপটিকে লাঠি দিয়ে মেরেছিল, করিম সাপটিকে লাঠি দিয়ে মেরেছিল, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই করিম, বাই করিম, দেখুন ক্লে, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই করিম উইথ আ স্টিক, উইথ আ স্টিক, দুটি কিন্তু দ্বারা, দিয়া বা কর্তৃক, বাই যখন ব্যক্তির বেলায় বাই, বাই করিম, আর উইথ হচ্ছে বস্তুর বেলায় উইথ আ স্টিক। ওকে, উইথ আ স্টিক যখন বস্তু বসাবো আমরা উইথ আ স্টিক, আর বাই যখন বসাবো তখন ব্যক্তি, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই করিম উইথ আ স্টিক। আমরা পঞ্চমীতে চতুর্থী হচ্ছে দ্বিতীয়ার মতনই আমরা আলোচনা করিনি, সেজন্য আমরা পঞ্চমী হতে পাচ্ছি, আলোচনা করার দরকার নেই। পঞ্চম হচ্ছে হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে বা ইংলিশে বলা হয় ফ্রম বা দেন, সে আমার হইতে টাকা নিল, হি টুক মানি ফ্রম মি, ফ্রম আমার হইতে, ফ্রম মি, ওকে, ফ্রম মি, ফ্রম মি, হি টুক মানি ফ্রম মি, সে আমার থেকে লম্বা, হিজ টলার দেন আই, দেন আই, হিজ টলার দেন আই, হইতে, হিজ টলার দেন আই। তাহলে আমরা যখন দেখব যে হইতে থেকে চেয়ে, তখন আমরা ফ্রম বা দেন ব্যবহার করব, যখন এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। আমরা প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী আলোচনা করেছি, এবার পঞ্চম, হইতে থেকে চেয়ে ফ্রম বা দেন। ওকে, সে আমার হইতে টাকা নিল, হি টুক মানি ফ্রম মি, সে আমার হইতে লম্বা, আমার থেকে লম্বা, হ্যাঁ, হইতে থেকে চেয়ে আমার চেয়ে লম্বা, হিজ টলার দেন আই, ওকে, দেন বা ফ্রম। তা আমরা শেষটায় চলে এসেছি, শেষটা হচ্ছে অফ, আমরা হচ্ছে র বা এর, র বা এর, র বা এর, এটিকে আমরা ইংলিশে বলি অফ বা অ্যাপোস্ট্রোফিএস, র অফ বা অ্যাপোস্ট্রোফিএস। যেমন করিমের বুক, বই, বুক অফ করিম, করিমের বই, বুক অফ দিতে হবে, করিমের, যখনই দুটো নাম পাশাপাশি করবে র দিয়ে, করিমের র থাকবে তখনই অপোজিট থাকবে, করিমের বুক অফ করিম, বুক অফ করিম, ওকে, বুক অফ করিম, ওকে, বা এ অপোজিট এস আসতে পারে, করিমস বুক, করিমস বুক, করিমস বুক, এই যে অপোজিট এস দিয়ে দুটো নামকে আমরা করিম বুক বলতে পারি না, বলতে হবে করিমস বুক, করিম বুক, পরপর পরপর কলেজ স্টুডেন্ট এটা বলতে পারি, কম্পাউন্ড বলি, কিন্তু হয় আর বলতে পারি না যে লেগ অফ চেয়ার, লেগ, চেয়ার লেগ বলতে পারি, চেয়ার্স লেগ, চেয়ার্স লেগ বা লেগ অফ চেয়ার, লেগ অফ চেয়ার বা চেয়ার্স লেগ, বস্তুর ক্ষেত্রে সাধারণত লেগ অফ চেয়ারটাই হয়, ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস বা অফ দুটোই ব্যবহার করতে পারেন। যেমন সাদিকের
চ্যানেল, চ্যানেল অফ সাদিক, সাদিকস চ্যানেল, দুটোই রাইট। কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা শুধু অফ ব্যবহার করব। ওকে, যেমন লেগ অফ দ্য ব্রাঞ্চ অফ ট্রি, লেগ অফ চেয়ার। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে করিমস বুক রাইট, বুক অফ করিম ইটিও রাইট। আশা রাখি আমার ছোট লেকচারটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, গুরুত্বপূর্ণ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অফকোর্স সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, তাহলে আমি পরবর্তীতে আরও লেকচার তৈরি করতে উৎসাহিত হব। প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করবো, আশা রাখি সেগুলো ভালো লাগবে, হেল্পফুল হবে, এফেক্টিভ হবে। তো আমার ভালো লাগলে আপনাদের আমি নিজেও খুব খুশি হব। এবং থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে, এবং আবার থ্যাংকস জানাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি আরেকটি লেকচার নিয়ে হাজির হবো। ততদিন ভালো থাকুন।